ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله وكفى، وسلام على عباد الله عباده الذين اصطفى، وبعد. আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে একসাথে সালাত আদায় করার মত তৌফিক দান করেছেন, এবং প্রত্যেকটা দিন বিভিন্ন ধরনের ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা গুজরান করার তৌফিক দান করেছেন। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের প্রত্যেকটা ইবাদত যেন কবুল করে নেন। 29 পারা, এখানে অনেকগুলো সূরা আছে এবং প্রায় সূরাগুলো মক্কী জীবনে অবতীর্ণ। এর মধ্যে প্রথম যে সূরা, সেখানে সূরা আল মুলক। সূরা আল মুলকের মধ্যে আল্লাহ তাআলা মুলক মানে সাম্রাজ্য, একেবারে প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, পবিত্র সেই সত্তা যার হাতেই আছে সাম্রাজ্য, যার হাতে আছে সর্ব ক্ষমতার অধিকার। ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি হলেন সব ব্যাপারে, সবচেয়ে সব কিছুর উপরে শক্তিশালী, কাদির। এরপরে আল্লাহ আমাদেরকে এরপর পরে বলতেছেন, দেখো তোমাদের জন্য মরণ এবং জীবন তৈরি করেছে। চিন্তা করে দেখ, জীবন এবং মরণ আল্লাহ তাআলা আমাদের জন্য তৈরি করে দিয়েছেন বলে বলেছেন, যা থেকে রেহাই পাওয়া মানুষের সম্ভব না। জীবন আছে, আপনি বন্ধ করতে পারেন, মরণ আছে, আপনি এটা বন্ধ করতে পারেন। এই দুটো জিনিস আল্লাহ বলছেন যে আমি তৈরি করেছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তোমাদের মধ্যে কে কতটুকু ভালো আমল করো সেইটা আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান। পরীক্ষা করতে চান, এর জন্য জীবন দিয়েছেন, আর এর জন্য মৃত্যু দিয়েছেন, এমন একটা অবস্থা তৈরি করে দিয়ে যে তুমি কখনো বলতে পারবে না যে কোন সময় তোমার মৃত্যুটা হচ্ছে। এইটা করে দিয়ে আমাদের যে কোনো সময় মৃত্যু হতে পারে এর একটা ধারণা দিয়েছে। আল্লাহ তাআলা বলে দেননি যে তোমরা বৃদ্ধ হলেই তোমাদের মরণ আসবে, তুমি যুবক বয়সে মরবে না। আমি আমাদের দল ছাত্র নিয়ে গার্ডেন অফ পিস নামে একটা সিমেট্রি আছে, মুসলিম সিমেট্রি লন্ডনে, তো ওখানে আমরা গিয়েছিলাম। যে ওদেরকে বললাম তোমরা, তোমাদের কাজ হলো যে যে সমস্ত মানুষগুলো কবরস্থ হয়েছে তার পাশে পাশে যাও, সালাম দাও, এবং দেখো তাদের এজ রেঞ্জটা কেমন, বয়সের গ্যাপটা কেমন। তো ওরা আমাকে যে স্ট্যাটিস্টিক দিল, 40-এর পরে যে যারা মৃত্যুবরণ করেছে তাদের সংখ্যা কম, 25-40-এর মধ্যে সংখ্যা অনেক অনেক বেশি। আশ্চর্য ব্যাপার, মানুষ তো সাধারণ ধারণা হলো 70-80 বছর গেলেতে মানুষ মরবে, কিন্তু ওখানে তাদের কবর, সেই কবরে যুবকদের সংখ্যা বেশি। এই জন্য এখন সুযোগ নেই এই কথা বলার যে আমরা যারা বুড়ো হব তারাই মরবো, আর জন যুবক অবস্থায় মরতেছে। আল্লাহ বলছেন যে যে কোনো সময়, এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে যখন নামাজে দাঁড়াতেন তখন বলতেন, লিতাকুন সালাতুনা হাদিহি সালাতা মুআদ্দা, তোমাদের এই যে নামাজটা, এই যে সালাত তোমরা এখন আদায় করতেছো, এটা যেন মনে হয় যেন তোমাদের কাছে যে এইটাই হলো তোমার শেষ নামাজ, শেষ। এইরকম মানসিকতা থাকলে সালাতটা সুন্দর হবে, কাজটাও সুন্দর হবে। যখন কোনো মানুষ বলে আজকে থাক কালকে করব, তার মানে হলো কাজটা ভালো হবে না। আজকে থাক কালকে করব, তার মানে কাজটা ভালো হবে। 2 নম্বর হলো আল্লাহ তাআলা জাহান্নামে যাদেরকে ফেলবেন পাপি, তাদের বল, তাদের সম্পর্কে বলছেন ইদা উলকু ফিহা, জাহান্নামীদেরকে ফেলা হবে। তার মানে কি, জাহান্নামীরা কেউ স্বেচ্ছায় জাহান্নামে যেতে যাইবে না, তাদের কাকে কাকে মাথার চুল ধরে টেনে খিঁচে নিয়ে যাওয়া হবে, তাদের পা মাথার দিকে মানে উঠায়ে মাথাটা পার দিকে নিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে, আর তাদের কাউকে কাউকে মানে এমনভাবে ফেলানো হবে যে মনে হবে যেন একটা দোলা। এখানে যাওয়ার সাথে সাথে
তার যে অবস্থা হবে, আগুন তো আছে কিন্তু ওখানে তারা চিৎকার শুনতে পাবে, আর আগুনের যে বিরাট ধরনের শব্দ, উথাল পাথাল করা শব্দ, এই শব্দটা তারা শুনবে। আগুনের আরেকটা মানে অবস্থা সেদিন হবে, আল্লাহ তাআলা বলতেছেন যে তাকাদু তামাইয়া জুমিনাল গাইজ, মানে এই আগুনগুলো এমন গরগর শব্দ করতে থাকবে যে মনে হবে যেন একটা আটটার উপরে রেগে চৌচির হয়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে। এরপরে যখন সেখানে ফেলানো হবে, মানুষ চিৎকার করতে থাকবে, তখন তার পাশ দিয়ে ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে, তারা বলবে তোমাদের কি রসুলরা আগে এসে তোমাদের এই জাহান্নামের খবর দেয়নি, এত বড় জায়গায় তোমরা আসলে কেন? আল্লাহ তাআলা এরপরে কিছু তার নিদর্শন বর্ণনা করেছেন এই সূরায়, যেখানে বলেছেন যে দেখো এই জমিনকে তিনি কিছু কিছু জায়গায় ফ্ল্যাট করে দিয়েছেন যাতে করে সেখান থেকে তোমরা হাঁটতে পারো, চলতে পারো। যদি সব পাহাড়ি এলাকা হতো তা কি হতো? দৈনন্দিন চলতে যেয়ে এই তো অবস্থা খারাপ হয়ে যেত, উপরের দিকে উঠতে গেলেই বোঝা যায় কত কষ্ট। আল্লাহ বলছেন যে দেখো এই যে আসমানের উপর দিয়ে ওখানে পাখিগুলো উড়ে যায়, এদের কে ধরে রাখে? আল্লাহ তাআলা রিজিক দিচ্ছে, পাখিদের দিচ্ছে, তোমাদের দিচ্ছে, মানে বিভিন্ন জায়গায় রিজিকের ব্যবস্থা করতেছেন। এরপরে আল্লাহ বলছেন তোমাদের চা, তোমাদের শোনার অঙ্গ যে কান দিয়েছি, দেখার অঙ্গ যে চোখ দিয়েছি, বোঝার অঙ্গ যে হাট দিয়েছি, এসব সম্পর্কে তোমাদের জিজ্ঞাসা করা হবে। আল্লাহ তাআলাকে আমাদের কথা স্মরণ করে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা সর্বশেষ আয়াতে আল্লাহ বলছেন যে এই যে তোমরা সুন্দর পানিটা খাও, বলতে দেখি এই পানিটা যদি নিচে চলে যায়, আমি যদি একেবারে নিচে নিয়ে যাই, তাহলে এই সুন্দর খাওয়ার মতন পানি তোমরা তোমাদের কে এনে দেবে? আমার মনে আছে ছোটবেলায় আমাদের এলাকায় খাওয়ার পানি বলতে এক দিঘির পানি ছিল, মাঝে মাঝে আমরা দেখতাম এরকম পানি সূর্যের নিচে নিয়ে ওর ভিতরে পোকা ঘুরে বেড়াচ্ছে, ওই অবস্থায় আমাদের খেতে হবে। হ্যাঁ, এখন বর্তমান ভয় পাচ্ছে মানুষেরা যে পৃথিবীতে ড্রিঙ্কেবল ওয়াটারের পানিটাই, মানে ওয়াটারটাই হবে মানুষের একটা মারাত্মক ধরনের চাহিদা যেটা মানুষ পূরণ করতে পারে, যেটা আমরা বাংলাদেশে ঢাকায় গেলে দেখতে পাই, যেটা খাচ্ছে কেমন। লন্ডনে লন্ডনে আমরা যখন ছিলাম তখন পানি যে রিসাইকেলিং যেটা হতো, এই ময়লা থেকে রিসাইকেল হয়ে হয়ে আসলে আমরা যে পানিটা খাই ওটা কয়েকটি কিছু কেমিক্যালের সমষ্টি মাত্র। আমরা এখনো গেলে সোয়ানসি আসার পরে বুঝি যে যখন আমি ফিরে যাই লন্ডনে যাই, সবচেয়ে খারাপ লাগে পানিটা, মনে হয় যেন ওষুধ খাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের এই পানি যদি একবার নিচের দিকে নিয়ে যায়, তাহলে তোমরা পানি পাবো কোথা থেকে? আর তোমাদের জন্য এই পানি, এগুলো দিয়ে আমাদেরকে বোঝাতে চাচ্ছে আল্লাহর হাতে সাম্রাজ্য। সূরা কালামের মধ্যে আল্লাহ তাআলা তার নবীর যে মর্তবা অনেক উচ্চে, সেটা সুন্দর একটা বাক্যে বলে দিয়েছেন যে দেখো নবী, তোমার সম্পর্কে মানুষ মজনুন বলে, পাগল বলে, কিন্তু তোমার অবস্থা হলো এই, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আল্লাহর নিয়ামত তোমার উপরে আছে কাজে তুমি মজনুন নও, তুমি পাগল নও। এরপরে এই কোরআনের বিরোধিতা করছিল এক মানে বড় ধরনের শিক্ষিত এবং বড় ধরনের ধনী, যার হাতে লোকবল ছিল, ওয়ালিদ ইবনে মুগিরা, তার সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে ওই সমস্ত লোকদের কথা শুনো না যে হাল্লাফ মাহিন, কথায় কথায় কসম কাটে, আল্লাহ আল্লাহর পেরে করতে থাকে, মহিন খুব নিচু মানসিকতার, হাম্মাজিন, হ্যাঁ মানুষকে যখন তখন চোখের সামনে মুখের সামনে ছোট করে, বোকা দেয়, হাম্মাজ, মাশাইম বিনামিম, এবং মানুষের মধ্যে গন্ডগোল লাগানোর জন্য চগলখড়ি করে, এর কথা ওর যেই লাগে, ওর কথা এর যেই লাগে, চুপ করে বসে থাকে সামনে আসলে, কিন্তু পিছনে পিছনে এর কথা ও ওর কথা ও শুনেছো, এই করেছে গন্ডগোল জন্য লাগে, মান্নাইন লিল খাইর, আর ভালো কাজে সবসময় সে বাধা দেবে, মুআতাদিন আছে, সে সীমা লঙ্ঘনকারী এবং পাপী, অতুল্যিন, একেবারে সব কাজে সে খারাপের দিকে থাকে, জানিম, তার জন্মেরও ঝামেলাযুক্ত মানুষ। এর এই মানে তার সমস্যা হলো এই জায়গায় যে কোরআন সম্বন্ধে সে বলে আসাতিরুল আউয়ালিন, আগেকার জামানার গল্প টল্প গাল গল্প নিয়ে আসছে,
আল্লাহ এর কথা বর্ণনা করে দিয়ে আমাদের বলতেছেন যে এই ধরনের মানুষ সমাজে থাকে, তাদেরকে তোমরা মান মান তাদের কাছে যাবে। এই সুরার মধ্যে বাগানওয়ালাদের ঘটনা বর্ণনা করেছেন, যারা আল্লাহ তাআলা সম্পদ দেন বাগানের মাধ্যমে। তারা মনে করে যে আমরা এ করি, আমরা আগে তারা জাকাত দিত, আল্লাহ তাআলা প্রচুর সম্পদ দিতেন তাদের। ওর এক ভাই বললো যে আমরা এত জাকাত দেবো কেন, সব টাকা তো গরিবরা নিয়ে যায়, অসর 10 ভাগের 1 ভাগ দিতে হয়, তাই না? তো দু একজন আছে ওই টাকাটা মনে করো ওটা আমার টাকা, আমি কেন গরিবদের দেবো? তো কি করবো? তা কালকে চলো আমরা যাব খুব সকাল সকাল, এমন অবস্থায় যাবো যে লোকজন না টের পায়। তো আমরা ক্যারিটারে নিয়ে আসবো, আমরা কোনো গরিবদেরকে দেবো না। গরিবরা যায় সকালবেলা যখন দেখে যে ভাইরা আসছে ফসল কাটতে আসছে, তো ওরা যায়, আমাদের বন্ধু মানুষ আত্মীয় মানুষ গেলে কিছু না কিছু দেবে। এখন ওরা যে দেখে যে বাগানটা পুড়ে সার্কার হয়ে গেছে, এই তখন তারা বুঝছে কি আল্লাহ তাআলাই তো সবকিছু করেন। যাকাত যদি দেওয়া হয়, দেখেন আমাদের অনেক মানে এখন ইদানিং হয়েছে কি শুধু স্বর্ণের জায়গা দেয়। আমি বলি যে আল্লাহ রে আপনার শুধু স্বর্ণ কেন, আপনার টাকা কই? তো টাকা কিছু আছে, কিছু আছে কত, বাংলাদেশে কত, তো কিছু আছে দিতে চায় না। তাও যদি স্বর্ণের টাকা দেয়, রূপার টাকা দেয়, মানে এটা ব্যবসায় কত ইনভেস্ট করা আছে সেখানে হাত দিতে চায় না। এমন অবস্থা এরকম করে থাকে যাকাত না দিতে। এরপরে যাও ব্যবসার টাকা টাকা দিল, জমি আছে সেখান থেকে ইনকাম হয় প্রচুর, ফসল হয় প্রচুর, তার 10 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে, দিতে চায় না। মানে এমন হয়ে গেছে যদি কেউ টাকা দেয় তো ওষুধ দেয় না, মানে জাকাত না দিতে না দিতে দিতে এমন হয়ে গেছে মানুষের অবস্থা যে মুসলিম উম্মায় যখন দেখবেন যে কেউ থাকে 10 তলায় আর কেউ থাকে গাছতলায়, এর মানেটা হলো এর মাঝখানে জাকাত নেই, আর জাকাত নেই মানে এই উম্মাটা এখন ধ্বংসমুখী। দেখেন প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলা এইটা আমাদেরকে এখানে বলে দিচ্ছেন যে এই বাগানওয়ালাদের আগুনে খেয়ে ফেলা বাগান আর তোমাদের ঘরগুলো আগুনে খেয়ে ফেলা ঘর হয়ে যাবে, যদি তোমরা তোমাদের দেওয়া টাকা পয়সায় যেখানে আল্লাহ তাআলা দিয়েছেন সেই টাকা পয়সা থেকে যদি গরিবদেরকে মাহরুম। এরপরে মুসলিম এবং কাফিরদের পার্থক্য কেমন তার ব্যাপক আলোচনা এখানে নিয়ে আসছেন। তারপরে আল্লাহ তাআলা তার নবীকে ডেকে বলছেন যে নবী, দুনিয়ার মানুষ তোমাকে মজনুন বলতেছে, পাগল বলতেছে, ইয়ে করতেছে, তা করতেছে, এগুলো থেকে সবচেয়ে ইয়ে হলো যে তুমি ফাসবিরুল হুকমি রব্বিকা, তোমার আল্লাহ তাআলা তোমার জন্য যেটা হুকুম রেখেছেন সেই হুকুমের ক্ষেত্রে তুমি একেবারে সবর কর। ওলা তাকুনকা সাহেবের কোট, ইউনুস আলাইহিস সালামের মতো তুমি হইও না। ইউনুস আলাইহিস সালাম সবর করতে একটু দেরি করছিলেন, উনি মনে করছেন যে আজাব আসতেছে, তো উনি মনে করেন আজাব যখন আসতেছে তো আমি একটু আগে চলে যাই। আল্লাহ বলতেছেন না, এরকম নবীদের কাজ না, নবীদের কাজ হলো যে সব সময় আল্লাহর হুকুমে রক্ষা অপেক্ষা করতে থাকা, সবর করতা। আল হাক্কা মানে কি, হাক্কার বর্ণনার মধ্যে এখানে আদ সামুদ ফেরাউনের বর্ণনা আসছে কিভাবে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছেন। এবার মানে সর্বশেষ ফুৎকার যখন আল্লাহ তাআলা মানে দেওয়াবেন মিকাইল ফেরেশতার মাধ্যমে, তখন কি হবে তখনকার তিনটি দৃশ্য নিয়ে আসছেন। একটা দৃশ্য হলো আল্লাহ তাআলা বলছেন যে সেদিন তার সাম্রাজ্য আল্লাহ তাআলার মুলক এমন হবে যে মানে তিনি আসবেন, তিনি বলবেন যে আনাল জাব্বা, ফেরেশতারা চতুর্দিকে থাকবে, চতুর্দিকে ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে, এবং আরশটা সেই দিন 8 জনে বহন করবে, 8 জন ফেরেশতা। এরপরে প্রথম দৃশ্য হলো এই যে একজন ভালো লোক তাকে আল্লাহ তাআলা ডাকবেন, তার হাতে ডান হাতে আগুন নামা দেওয়ার পরে সে মানে আনন্দের চোটে বলবে যে আমার এই কিতাবটা তোমরা দেখো, হ্যাঁ তোমরা পড়ো, কত সুন্দর। আল্লাহ তাআলা বলছেন তাকে সুন্দর জীবন দেওয়া হবে, জান্নাতে আলিয়া অনেক উঁচু জান্নাতে তাকে দেওয়া হবে, কত ফুহা দানিয়া যার ফলগুলো খুব কাছাকাছি চলে আসছে। আর একটা লোক হবে এমন তার বাম হাতে যখন দেওয়া হবে তখন বলবে ইয়া লাইতানি লামউতা কিতাবিয়া, হায় হায় রে, হায় হায় রে, যদি কিতাবটা আমার না দেওয়া হতো,
মা আদরি ওলাম আদরি মা হিসাব, ইয়া যদি জানতে না পারতাম যে এই হিসাব কি, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায়রে এখনই যদি আমি মরে যেতে পারতাম। তো তখন আল্লাহ তাআলা বলছেন যে এমন হবে যে তার টাকা পয়সা তার কোনো কাজে লাগবে না, সে তখন বুঝতে পারবে তার যে শক্তি ছিল সেই শক্তিটা কোনো কাজে লাগবে না, সে তখন ঘোষণা দেবে। আল্লাহ তখন বলেন যে এই লোকটাকে এখন ফাখুদু, তাকে তোমরা ধরো, আল্লাহ তাআলা নিজেই মুখ দিয়ে বলবেন ফুজু, তোমরা তাকে ধরো, ফাগুল্লু, চেন দিয়ে পেঁচায় পেঁচায় তাকে, সুম্মাল জাহিম আসাল্লুহু, তারপরে জাহিমের মধ্যে যে তাকে ঠেলে দাও, ছুড়ে দাও, সুম্মা ফি সিলসিলাতিন সাবউনা যিরাআন, তারপরে 70 গজ 70 গজ চেন দিয়ে তাকে আরো পেঁচাও, ফাসলুকুহু, মানে তারের মতন করে পেঁচাও। এই এই লোকদের মানে দুটো ধরনের মারাত্মক দোষ ছিল দুনিয়ায়। একটা দোষ হলো যে তারা আল্লাহকে বিশ্বাস করতো না, আর 2 নম্বর হলো যে মিসকিনদের যে খাওয়াতে হয় এই চিন্তাটা তারা করতো না। এই জন্য বিশেষ করে এই শাস্তিটা, এটা কেন আল্লাহ তাআলা এই মিসকিনদের খাওয়ানোর কথা বলেন? দেখেন সাদাকা, সেদিন আমাদের শেখ জুবেল এটা বলতেছিলেন যে সাদাকা এমন যে আগুনগুলোকে নিভাই দেয়। তাকদীর যেটা আল্লাহ তাআলা অনেক সময় দেখা যায় যে আমার জন্য একটা পরীক্ষা লিখে রাখছেন অর্থের বিনিময়ে, সাদাকার বিনিময়ে, যখন একজন মানুষের মুখে হাসি ফুটান সে একটা দোয়া করে দেয়, আপনিও দোয়া করেন সাদাকার পরপরে। এই জন্য কিন্তু সাদাকার পরপরে নিজে দোয়া করা দরকার, শুধু বলতে নেই হুজুর আমার জন্য দোয়া করেন, আপনি একটা ভালো ইবাদত করলেন তো ওই সময় আপনি একটা দোয়া করুন, 10 টাকা দান করে দিয়েছেন আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এই এটা হলো নিয়ম। আল্লাহ বলতেছেন যে তাদের এই 2 দোষের কারণে তাদের এত বড় শাস্তি হবে। এরপরে আল্লাহ তাআলা সুরাল মাআরিজ আমাদের সামনে নিয়ে এসেছেন, সেখানে কয়েকটা উত্তর তিনি কেয়ামতের দিন সম্পর্কে দিয়েছেন। একটা হলো যে ওই এক একটা দিন ওখানে কেয়ামতের দিন হবে 50,000 বছর, যেটা আমাদের হিসাবে তার একটা দিন হবে ওই রকম। আসমান একদম তামার মতন হয়ে যাবে, পাহাড় তুলার মতন, কোনো বন্ধুর কথা শুনবে না, যার কাছে সাহায্য নিত দুনিয়ায় তারা পালাই চলে যাবে। এরপরে তিনি আমাদেরকে বলছেন দুনিয়ায় যে সমস্ত মানুষগুলো আছে তাদের চরিত্র হলো এই যে তাদের অস্থিরতা খুব বেশি, খুব বেশি অস্থিরতা। যখন আল্লাহ তাআলা তাদের পরীক্ষা করেন বিপদ আপদে জাজুয়া, তখন চিৎকার করতে থাকে, হায় হায় রে গেলাম রে, মলাম রে, শেষ হয়ে গেলাম রে, হ্যাঁ একটু জ্বর হয়েছে তো দাফন করার চিন্তা করে, আর একটু অর্থনৈতিক সমস্যা হয়েছে মসজিদে আসার সময় পায় না, আরে ভাই কয়েন না, ছেলে মেয়ের খাওয়াতে হবে, আমার নিজের টাকা বসে যাচ্ছে, হ্যাঁ এরকম করতে থাকে। ওয়াইদা মাসসাহুল খায়রু মানুয়া, কিন্তু যদি তাদেরকে আমি কল্যাণ দান করি সেই কল্যাণ পাওয়ার পরে তারা মানুয়া হয়ে যায়, দিতে চায় না, মোটে দিতে চায় না। হুজুর এত বস করে বলো হুজুর কথা কি বন্ধ করবে, এইবার হুজুর উঠেছে টাকা না নিয়ে ছাড়বে না, মানুয়া টাকা দিতে চায় না। কিন্তু আল্লাহ 8টা গুণের কথা বলেছেন যে এই 8টা গুণ থাকলে তারা সর্ব অবস্থায় ভালো থাকে। 1 নম্বর মুসাল্লি, যারা নিয়মিত সালাত আদায় করে। 2 নম্বর হলো ইনফাক, যারা দান করে। 3 নম্বর হলো যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে। আর একটা হলো যারা আজাব আসবে সে আজাবকে ভয় করে। এরপরে যারা গুপ্ত অঙ্গকে হেফাজত করে, গুপ্ত অঙ্গ হেফাজতের সাথে সাথে আসে গুপ্ত অঙ্গের নষ্ট হওয়ার দিকে যে সমস্ত জিনিসগুলো আছে, যেমন দেখার বিষয়, ধরার বিষয়, শোনার বিষয়, এসব থেকে পরহেজ করা, এবং আমানত এবং অঙ্গীকারগুলোকে তারা রক্ষা করে, এবং যে সাক্ষ্য তাদের দায় দায়িত্ব দেওয়া হয়েছে সেটা করে, এমনভাবে মানুষের সামনে নিজেকে উপস্থাপন করে যে মানুষ দেখেই তাকে একজন ইমানদার হিসেবে মনে বোঝে, এবং তিনিও মানুষের ইমান নিয়ে অন্তত কতটুকু আছে তারা তার বোঝার চেষ্টা করে, অর্থাৎ সমাজে মুসলমানদের ভালো লোকদের সাথে থাকে। ইউহাফিজুনা সালাওয়াত, যখন তারা নামাজের ব্যাপারে সেগুলোকে গার্ড করে, নামাজকে প্রিজার্ভ করে, প্রোটেকশন দেয়। নামাজ এখানে হেফাজত করে মানে কি, মানে হলো আপনার প্রত্যেক নামাজের কিন্তু একটা হেফাজত আছে। প্রথম হলো যে ওয়াক্ত হয়ে গেছে নামাজ পড়ে ফেলতে, 2 নম্বর হলো এই নামাজ পড়ার জন্য আপনি একা একা ভালো লাগে না, একা একা নামাজ পড়লে হয় না ঠিক মসজিদে আসতে,
আবার মসজিদে আসলে যদি আপনি দেখেন যে 4 রাকাত ফরজ নামাজ আছে জোহরে, তো আল্লাহ রসুল বলেছেন যে তার আগে 2 রাকাত পড়ো সুন্নাত, তারপরে আবার 2 রাকাত বা 4 রাকাত, আবার পরে 2 রাকাত পড়ো, তাহলে এই 4 বা 6 রাকাত অতিরিক্ত যে পড়া হলো, আল্লাহ তাআলা বলছেন এটা তোমার মুহাফাজা হলো, তোমার এই ফুল নামাজে 4 রাকাতে যদি কোনো একটু ভুল হয়ে থাকে অথবা নেগলিজেন্স এসে থাকে, এইগুলো দিয়ে আল্লাহ তাআলা কবর আপ করে। কেয়ামত হবে তার বর্ণনা আল্লাহ তাআলা সুন্দর একটা বাক্যের মধ্যে দিয়েছেন যে খাশিয়াতান আবসারহুম তারহাকুহুম যিল্লা, যে তাদের চোখগুলো সেদিন একেবারে নিচু হয়ে যাবে এমন ভাবে যে মুখ টুকগুলো মানে মনে হবে যে অপমানিত হয়ে গেছে, এই ধরনের কাফের। আবার কিছু চেহারা হবে খুবই সুন্দর। সূরা নূহের মধ্যে নূহ আলাইহিস সালামের তিনি দাওয়াত দিতেন কিভাবে, তার কর্মপদ্ধতি কি ছিল সে সম্পর্কে বলেছেন যে তিনি ইবাদত করতেন, নিজের তাকওয়া ছিল, রাত দিন গোপনে এবং প্রকাশ্যে, রাতে দিনে গোপনে এবং প্রকাশ্যে তিনি মানুষকে দাওয়াত দিতেন, তিনি মানুষকে ইস্তেগফার করতে বলতেন। আর যখন ইস্তেগফার করতে বলতেন তখন ইস্তেগফারের ফায়দা কি এটা বলতেন, সে ইস্তেগফার করলে ফায়দা কি হবে, আল্লাহ তাআলা বলছেন যে ইউরসিলুস সামা আলাইকুম মিদরার, আসমান থেকে তোমাদের কাছে মানে পানি আসবে, মিদরার এমন পানি যে পানি বারবার আসতে থাকে এবং উপকার করে, এবং আল্লাহ তাআলা ইস্তেগফারের মাধ্যমে তোমাদের সন্তান এবং তোমাদের অর্থ বাড়িয়ে দেবে। অনেকে মানে সন্তান চায়, ইস্তেগফার বেড়ে বেশি বেশি পড়তে হবে এটা বড়, তারপরে অর্থনৈতিকভাবে একটু উন্নতি চায়, ইস্তেগফার বেশি বেশি পড়তে হবে। এরপর আল্লাহ তাআলা বলেন যে তোমাদের জন্য ইয়াজআল্লাকুম জান্নাত, তোমাদের অনেক বড় বড় গার্ডেন করে দেবেন, ওয়াজআল্লাকুম আনহার, এবং অনেকগুলো নদী বানিয়ে দেবেন। এটা আখিরাতের ব্যাপার, দুনিয়ারও হতে পারে। বৈজ্ঞানিক তথ্য হিসেবে আল্লাহ তাআলা এখানে নূহ আলাইহিস সালামের মুখ থেকে কিছু কথা বলতেছেন যে তাজ্জব হয়ে যেতে হয়, যে এখান থেকে কত হাজার আগে বছর আগে নূহ আলাইহিস সালাম আসছেন, অথচ তিনি যে ভাষায় মানুষকে দাওয়াত দিয়েছেন তার মধ্যে হলো এই যে মানুষকে যে স্টেজ বাই স্টেজ তৈরি করেছেন পেটের ভিতরে, খালাকাকুম আতওয়ার, এই যে আসমানগুলোকে স্তর বাই স্তর তৈরি করেছেন, কামারকে নূর দিয়েছেন, শামস নূর মানে আলো, আর শামসকে সিরাজ করেছেন, যেখানে আলো এবং হিট, তাপ এবং আলো দুইটা আছে। এখন দেখেন মানে এই পার্থক্যটা, যে চাঁদের গায়ে যে আলোটা আমরা দেখি চাঁদের থেকে, সে আলোটা কিন্তু তার নিজের আলো না, অন্যের আলো সে ধরতে পারে, সে ধরে এটা রিফ্লেকশন করতে পারে, এবং ওইটা কখনো তাপটা নিয়ে আসে না। আর তাপ হলো ওই আলোটা কোত্থেকে আসে, আসে সূর্য থেকে। এটা আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের মুখ দিয়ে বর্ণনা করা আছে। তো এই যে এইসবগুলো যে ওয়াহি আল্লাহর কাছ থেকে আসে, নূহ আলাইহিস সালামের সময় তো বিজ্ঞানের কিচ্ছু আবিষ্কার হয়নি, কিন্তু উনি এই কথাগুলো বলতে পারছেন। এরপরে নূহ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে একটা পর্যায়ে আসলো 100 বছর, 200 বছর, এরকম করতে 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 950 বছর, 950 বছর উনি মানুষকে দাওয়াত দিলেন, দাওয়াত দিয়ে বুঝাতে লাগলেন, কিন্তু কেউ তার কথা শোনে না। এক পর্যায়ে এমন হলো যে নূহ আলাইহিস সালামকে মারার ষড়যন্ত্র করতে থাকলো, এবং আল্লাহ তাআলা তখন নূহ আলাইহিস সালামকে বললেন যে আসলে এদের অবস্থা খারাপের দিকে যাচ্ছে। তো তিনি আল্লাহর কাছে দোয়ায় করে ফেললেন যে আল্লাহ রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা তাইয়ারা, এই যে কাফেরদের একটা ঘরও তুমি আর অবশিষ্ট রেখো না, এদেরকে যদি অবশিষ্ট রাখো, তাই এদের তো দেখতেছি 900 বছরে কয় জেনারেশন হয়, 40 বছরে 25 বছরে এক জেনারেশন, 1 শতে 4 জেনারেশন, তা 937 আর 2, 38টা জেনারেশন তিনি রেখেছেন, আর আমরা তো একটা জেনারেশনে কয়েকদিন ডেকে দেওয়া পরে আমরা ফেড আপ হয়ে যাই, আমাদের জেনারেশনে আমাদের বন্ধু বান্ধবদেরকে ডেকে ফেড আপ হয়ে যায়, আর ছেলেপেলেদের ধরে ধরে মারি নামাজ না পড়লে, তাজ্জ পুত্র করে, কিন্তু নূহ আলাইহিস সালাম 950 বছর 38টা জেনারেশন মানুষকে এইভাবে ডেকেছে আল্লাহর থেকে। সূরা জিনের মধ্যে একটা সুন্দর কথা, জিনদের মুখ দিয়ে আল্লাহ তাআলা মানে যারা ইমানদার জিন তাদের কিছু কথা আল্লাহ তাআলা আমাদের সামনে নিয়ে আসছেন। এসে জিনদের সম্পর্কে আল্লাহ বলছেন যে ওরা আসলো, কোরআন শরীফ শুনলো, শোনার পরে তারা ঈমান আনলো, ওরা নিজেদের অবস্থাটাকে আমাদেরকে শোনাচ্ছেন যে আমা মিন্না সালেহুন ওয়া মিন্না দুনা যালিক, আমাদের মধ্যে কিছু ভালো জিন আছে আর কিছু খারাপ জিন আছে, মিন্নাল মুসলিমুন ওয়া মিন্না আল কাসিতুন, আমাদের মধ্যে মুসলিম আছে, আমাদের মধ্যে ন্যায়পরায়ণ আছে,
তাহলে দেখা যাচ্ছে মানে যেমন ভাবে মানুষের মধ্যে ভালো মন্দ আছে, জিনদের মধ্যে ভালো মন্দ আছে। জিনরা এখানে আল্লাহ তাআলা মানে এই আয়াতে আমরা দেখতে পাচ্ছি তারা মানে অভিযোগ করতেছেন যে মানুষদের কিছু লোক যে খারাপ জিন আছে তাদের কাছে যে চায় শিরিকের মাধ্যমে, তারপরে নিজেদেরকে অপমানিত করার মাধ্যমে, আর তখন তারা হেল্প করার, এইটাই মানুষ মনে করে খারাপ। আমি যতগুলো জিনের মানে যারা কবিরাজ আছে বাংলাদেশে তার অনেক, এমনকি আমি যার কাছ থেকে জিন চালনা করার সকল শিখেছি, এমন কিছু জিনিস পড়তে হয় এবং আমল করতে হয় যেগুলো সরাসরি শিরিক। ওখানে কোনো বলার কোনো উপায় নাই যে না হুজুরেরা তো আমি আরবিতে লিখেছি বা কোরআন শরীফের আয়াত লিখেছি। কোরআন শরীফের আয়াত লেখা হয় বটে, কিন্তু অনেক কথা থাকে। আমি তো এক পর্যায়ে যে মদিনা ইউনিভার্সিটি গেছি, উস্তাদদের সাথে আমি বসতাম, কারণ আমার দাদা ছিলেন একজন পীর এবং তার কাছ থেকে আমি এই সমস্ত বিষয়গুলো, ইনকামের তো ভালো একটা পথ, আপনি জানেন কিনা জানি না, আমি এই সোয়ানসিতেই শুধু যে পরিমাণ রুপিয়া করতে আসে আমার কাছে, আমি যদি বলতাম যে টাকা দাও মসজিদে আরো অন্তত 1-1.5 হাজার টাকা প্রত্যেক মাসে ইনকাম হতো, কিন্তু এগুলো জায়েজ নাই। এই যে জিন চালনা করা, জিনের মাধ্যমে এ করা, অমুক করা, তমুক করা, এগুলো জায়েজ নাই, আমি কেন এগুলো করবো? আল্লাহ তাআলা, আমি দেখেছি যে মানুষ জিনদের কাছে কিভাবে সাহায্য চায়। আমি মদিনায় যেয়ে যখন জিজ্ঞেস করলাম যে উস্তাদ আমরা তো কোরআন শরীফ সুরা জিন, তারপরে সুরা সফাত, তারপরে সুরা হাশরের শেষ আয়াত, সুরা বাকারার শেষ আয়াত এগুলো পড়ে পড়ে তারপরে আমরা জিনের কাজ করি, তো বলে যে আর কি করো? আর বলে যে ওই জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল এগুলো লিখি। কেউ কেন এগুলো লেখো? ওইগুলো মানে হলো যে আমি তোমাদের কাছে হেল্প চাই, হেল্প চাইতে হবে আল্লাহর কাছে। ওইটাই হলো শিরিকের পথ। আমরা জানি না এটা, আমরা জানি না। আমি এক বোনের মানে ছেলেটে গেছিলাম, তার একটা মেয়ে আছে ভালো, তো ওই মেয়েকে তারা চাইলো যে ওই বোনের মানে আত্মীয় স্বজনদের কেউ যে আমার ছেলের জন্য তোমার মেয়ে দিতে, তো বোন অস্বীকার করছে, না এসবগুলো বলো না, মেয়ে এখনো ছোটো, এসবগুলো আমাদের ঝামেলা আছে। তো যা হোক, বাংলাদেশ থেকে আসার পরে তার মাথা গেছে খারাপ, ছটফট ছটফট করে, এ করতে পারে না। তো আমার ডাকছে যে আমাদের একটু বাঁচান এই বিপদ থেকে। তো আমি ওদেরকে বললাম যে একটু গোছান, দেখান কোথায় কোনো তাবিজ তোমার আছে কি না। তো পরে একটু জায়গায় দেখলো যে একটা বক্সের মধ্যে একটা মাদুলি বের, তো সেটা আমাকে দেখালো। ওর ভিতরে দেখলাম প্রিতমির, আসহাবে কাহাবের যে কুকুর ছিল তার নাম ছিল প্রিতমির, তার নাম ওখানে লেখা। শিরিক কিভাবে করে জিনের মাধ্যমে মানুষকে ক্ষতি করার চেষ্টা, এটাই জিনরা বলতেছে জিনদের ভাষায় যে তোমাদের মানুষেরা আমাদের যারা খারাপ আছে তাদেরকে ব্যবহার করে এগুলো করতেছে, সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, পরিবার নষ্ট হয়ে যাচ্ছে, এমন করে বলে দেয়, এমন করে অবস্থা হয়ে যায় যে একটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, ছটফট করতেছে, মরে যাচ্ছে, ডাক্তার কোনো ওষুধ মানে খুঁজে পাচ্ছে না, শুধুমাত্র কি দুনিয়ার কিছু পাওয়ার জন্য এগুলো করে। সুরা জিনের মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানাই দেয় যে শিরিকের মাধ্যমে এই লোকগুলো, সে যত বড় মানে ফকির বা বিশ্বাস হোক না কেন, কিন্তু সে এই শিরিকের মাধ্যমে আমাদেরকে সর্বনাশ করতেছে। সুরা মুজাম্মিলে আল্লাহ তাআলা তার নবীকে ডেকে তুললেন, সুরা মুজাম্মিল এই কম্বলওয়ালা, কম্বলওয়ালা খুব আদর করে এখানে না মানে রাতের নামাজটা কেমন সুন্দর করা দরকার আর কতটুকু সময় জাগা দরকার, আল্লাহ তাআলা তাই বলতেছেন যে কুমিল্লা ইলা ইল্লা বলে রাতে তুমি জাগো। এই রাত জাগার ব্যাপারটা স্বাস্থ্যসম্মত অবস্থায় আল্লাহ তাআলা এখানে বলছেন যে তুমি রাতের রাতে ওঠো, সে কতটুকু নিসফাহু, অর্ধেক রাত, অর্ধেক রাত তুমি জাগো। তো অর্ধেক সাধারণত 12 ঘন্টা যদি ধরেন 6 ঘন্টা, এরপরে যদি কেউ চায় যে না আমি আর একটু বেশ কম করবো, আল্লাহ তাআলা বলেন যে তুমি আউজিদ আলাইহি কিছু বাড়াও, আমি কসমিন হো কিছু কমাও, 6 ঘন্টা 5 ঘন্টা অথবা 7 ঘন্টা এরকম পরিমাণ জাগা যায়। তার মানে একজন মানুষকে কমপক্ষে 5 ঘন্টা ঘুমাতে হবে, বেশি পক্ষে 7 ঘন্টা ঘুমাতে হবে। এইটা যদি কেউ না করে তার স্বাস্থ্যগত সমস্যা আছে। আল্লাহ তাআলা দেখেন কত সুন্দর একটা বৈজ্ঞানিক, যদি কেউ ইবাদত করতে চায় 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা ম্যাক্সিমাম, তার বেশি ওই রকম ঘুমো ওই রকম। আল্লাহ তাআলা বলেন যে তুমি আল্লাহর নাম নিয়ে তাকে ডাকো এবং তার জন্য একেবারে একাকী হও, একাকী হও। আমরা তো একেবারে বেশি সমস্যা মানুষকে না জানালেই যেন আমাদের হয় না, এসে যদি
কেউ গোপনে গোপনে নামাজ পড়ছে, তো পরদিন এসে বলে আহ আরে আজ খুব খারাপ লাগে, তা কেন? তো বলেন না, সারা রাত জেগে ইবাদত করছে। ওই কথা বলার সাথে সাথে তো ইবাদতটা নষ্ট হয়ে গেল। এই কথা আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে ওয়াতাবাত্তাল ইলাইহি তাওফীল, একাকী হও একাকী। এই জন্য দেখবেন যে একাকী অবস্থায় যদি কেউ হাত উঁচু করে এবং ওই সময় যদি এক চোখের ছোট্ট এক মানে ফোঁটা পানি আসে, আল্লাহ ওইটা বসিয়ে রাখেন, ওইটার ওজন হবে কিয়ামতের ময়দানে একেবারে উহুদ পাহাড়ের চেয়ে ভারী। শুধু তাই না, ওই যে চোখের পানি যার আসছে ওই সময় কেউ নাই আপনার পাশে, আল্লাহকে স্মরণ করে দিয়ে ওই সময় পানিটা ঝরছে, আল্লাহ তাআলা বলেন যে আমি কিয়ামতের ময়দানে তুমি যেখানে থাকো না কেন, ফেরেশতা দিয়ে তোমাকে বাছাই করে নিয়ে এসে আমার আরশের নিচে তোমার জায়গা দিয়ে। এটা তো খুব দারুণ জিনিস। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যে সমস্ত তোমাদের বিরুদ্ধে যা কথা বলে সবর করা দরকার, এরপরে যারা খুব মারাত্মক পর্যায়ে যায় তাদেরকে একটু দূরে থাকো, এবং যারা মুকাদ্দিমিন তাদেরকে ছেড়ে দাও, আমার উপরে আমি তাদেরকে দেখবো। আল্লাহ তাআলা কে আমাদের অবস্থা বর্ণনা করেছেন যে এটা এমন এক সময় হবে যে একবার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দেখা যাবে সব বুড়োর মতো হয়ে গেছে, এত মারাত্মক অবস্থা। সূরা মুদাস্সিরের মধ্যে আল্লাহ তাআলা এক কাফিরের কথা, ওয়ালিদ ইবনে মুগিরা একই কথা, তার সম্পর্কে বলছে যে এমন একজন মানুষ যে কোরআন সম্পর্কে কি বলা যায় সে সম্পর্কে চিন্তা ভাবনা করে অনেক শিক্ষিত মানুষ ছিল, সে বলতেছে এটা মানুষের বানানো কথা এবং জাদু, এই জাদু মানুষের উপরে কাজ করে। আল্লাহ বলে যে রাখো ওকে, আমি সাকারের মধ্যে ফেলে দেবো, জাহান্নামের মধ্যে দেবো। আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে, এই সুরার মধ্যে একটা খুব দারুণ কথা আমাদেরকে বলে দিয়েছেন যে কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেক ব্যক্তি যা অর্জন করবে সেখানে তার জন্য ধরা হবে, তার জন্য সে মাসউল, তার জন্য তাকে পাকড়াও করা হবে। তবে যারা ডানপন্থী মানুষ, আমরা মানে সুরা ওয়াকেয়া যখন পড়েছিলাম তখন সেখানে আমরা দেখছি ডানপন্থী, দুই পন্থী আছে যারা জান্নাতে যাবেন, একটা সাবেকুন আস-সাবেকুন, সবসময় আগে থাকে ভালো কাজে, আর একটা হলো যে আল আসহাবুল ইয়ামিন, আল্লাহ বলেন তাদেরকে ডানপন্থী, এদেরকে তাদের একটা কথা আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিচ্ছেন যে উজুহুন ইয়াউমাইদিন নাদরা ইলা রাব্বিহা নাদরা, তাদের চেহারা হবে ওই দিন খুবই প্রাণবন্ত, সুন্দর সুন্দর চেহারা হবে। আবার শুধু চেহারা না, তারা দেখবে যে আল্লাহ তাআলা আছেন, আল্লাহ তাআলাকে দেখতে থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে দেখবেন, তাদের সাথে কথা বলবেন। এমনও হাদিসে আসছে যে এক ব্যক্তির সওয়াল জবাব যখন করবেন আল্লাহ এক পর্যায়ে হাসবেন। এদের জন্য সুসংবাদ, এদের জন্য সুসংবাদ। আজ ওদের জন্য দুঃসংবাদ, এরা উজুহু ইয়াউমাইদিন বাসিরা, ওই সমস্ত লোকদের জন্য দুঃসংবাদ যারা, তাদের অবস্থা হবে এই যে চেহারাগুলো তখন হয়ে যাবে সাংঘাতিক খারাপ অবস্থার মধ্য দিয়ে, খারাপ অবস্থার মধ্যে দিয়ে। আল্লাহ তাআলা বলতেছেন যে দেখো অবস্থা হবে এরকম যে তোমাদের পা গুলো জড়িয়ে যেতে থাকবে, এত দুর্বল হয়ে যাবে, আগুন আগুন আর আগুন, আর মানে আসমানে সূর্য কাছাকাছি আসছে, ওয়ালতাফাতি সাক বিসাক, পা একটার সাথে আরেকটা লেগে যাচ্ছে, ইলা রব্বিকা ইয়াউমাইদিন মাসাক, ঠেলে 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 আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা বলতেছেন যে এর থেকে তোমরা শিক্ষা গ্রহণ করে মনে রেখো যে আমার কাছে তোমার কিন্তু জীবিত হয়ে আবার আসতে হবে। সূরা ইনসান সূরা দাহারের মধ্যে আল্লাহ তাআলা মানব সৃষ্টির কথা বর্ণনা করেছেন, আখিরাতে জান্নাতের নিয়ামত কি হবে তা সম্পর্কে আলোচনা করেছেন, এবারে ইবাদতে ব্যস্ত থাকার জন্য আমাদেরকে বলেছেন যে যখন তোমাদের রাত আসে তখন সিজদা তাসবিহ এগুলোর মাধ্যমে তোমাদের সময় কাটাও। সূরা আল মুরসালাত শেষে আল্লাহ তাআলা মুরসালাত, আসিফাত, নাশিফাত, নাশিরাত, ফারিকাত, মুলকিয়াত এই কয়েকটার শপথ করেছেন, এগুলো সব ফেরেশতাদের গুণ। তার মুরসালাত মানে যারা রিসালা নিয়ে আসে, আসিফাত মানে যারা বড় বড় ধ্বংস করার জন্য যারা ওয়েভ তৈরি করে বিশেষ করে ঝড় এই ধরনের, না শেরাত যারা কিছু ফেরেশতা আছে যারা স্প্রেড করেন খানা দানা মালাইকা বিশেষ করে মিকাইল যার দায়িত্ব আছে, ফারিকাত আসমানের মেঘগুলোকে সরাই সরাই নিয়ে বিবি যেখানে যেখানে পানি দেওয়া দরকার সেখানে নিয়ে যায়, মুলকিয়াত যারা জিকিরকে মানুষের কাছে পৌঁছে দেয়। আল্লাহ তাআলা তাদের শপথ করে বলছেন যে দেখো তোমরা যে
আমার কাছে আসবে, এটা হবেই, এই যে তোমাদের কথা বলা হয়েছে। এরপর আখেরাতের বর্ণনা দিয়েছেন। এই সুরার মধ্যে একটা আয়াত বারবার বলেছেন আল্লাহ তাআলা, তিন সুরায় তিনটা আয়াত বারবার বলেছেন। এক সুরা রহমান হবে আইয়া লাই রব্বিকুম আতুকাদুন, 31 বার বলেছেন। এরপর আর একটা হলো যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিক্রি ফাহাল মিন মুদাক্কির, সুরা কামারের মধ্যে বলেছেন। এরপর এখানে আমরা দেখতে পাই সুরা মুরসালাতের মধ্যে ওয়াইলুল ওয়াইলুই ইয়াউমা ইদিল লিল মুকাদ্দিবিন, যারা আল্লাহ তাআলার এই কোরআন এবং রসুলের দেওয়া জীবন বিধানকে যারা অস্বীকার করে, মিথ্যারোপ করে, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন যে তারা ওয়াইল দুজুকে যাবে, ওয়াইল দুজুকে যাবে। এরপর আল্লাহ তাআলা জাহান্নামবাসী জান্নাতবাসীদের সুসংবাদ দুঃসংবাদের কথা বলেছেন, জাহান্নামবাসীদের দুঃসংবাদ দিয়েছেন, বলেছেন ইন্তালেকু ইলা মা কুনতুম বিহি তুকাদ্দিবুন, যে তোমরা চলে যাও, সামনে যাও, জাহান্নামের মধ্যে যেয়ে না, শুধু সামনে যাও। ইন্তালেকু ইলা মা কুনতুম বিহি তুকাদ্দিবুন, যাও সামনে যাও, তোমরা যে অস্বীকার করতে। ইন্তালেকু ইলা দিল্লি দি সালাতি শুআব, এমনভাবে তাদের সামনে নেওয়া হবে যে আস্তে আস্তে তিনটা পর্দা অতিক্রম, তিনটা পর্দার মধ্যে তাদেরকে থাকতে হবে। একটা হলো আগুন, আরেকটা হলো মানে মারাত্মক ধরনের ধোঁয়া, আর হলো ওই যে মানুষ এবং পাহাড় পাহাড় দিয়ে আগুন তৈরি করা হবে, এসবগুলো পর্দা তৈরি হবে, মানে তাজ্জব ব্যাপার। ধরেন আগুন কাঠ দিয়ে তৈরি করা অথবা পাথর দিয়ে তৈরি করা, এর একটা আলাদা এ আছে আগুন। কিন্তু মানুষ যখন আগুন হবে তখন তার থেকে সাংঘাতিক দুর্গন্ধ আসবে, ধোঁয়া আসবে। আল্লাহ বলতেছেন এইভাবে তোমাদের সামনে আনা হবে, আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন। এবং এইটার মাধ্যমে আমরা 29 পারা শেষ করে 30 পারার দিকে যাবো ইনশাআল্লাহ। আগামীকালকে ইনশাআল্লাহ আমরা 30 পারা নিয়ে আলোচনা করব। হয়তো হয়ে যেতে পারে যে আজকের রাত্রে মনে হয় সর্বশেষ তারাবি হতে পারে, কারণ সাধারণত মানে শাবান মাস 30 হলে রমাদান মাস 29 হয়, এই জন্য হয়ে যেতে পারে। আমরা যেটুকু সময় আমাদের হাতে আছে আমরা যেন ঢিলা না দেয়। হযরত ইবনুল জাওজি বলেছেন যে মুমিনদের অবস্থা হলো ওই ঘোড়ার মতন যারা রেস করে, ঘোড়া রেস করে, ঘোড়া যখন ছোটা শুরু করে দেখবেন যে সাংঘাতিক জোর দিয়ে শুরু করে, এরপরে মাঝপথে এসে একটু দুর্বল মতন হয়, এরপরে যারা একটু বুদ্ধিমান ঘোড়া শেষের দিকে এসে এত জোর লাগায় যে পিছনে ফেলাই দিয়ে সবার আগে চলে যায়। মুমিনদের অবস্থা এরকম হওয়া দরকার। আমরা 15 রূপ থেকে আমরা দেখছি যে মসজিদও অর্ধেক অর্ধেক মতন হয়ে যাচ্ছে। এখন আমাদের উচিত হলো যে আর মাত্র বোধ হয় কয়েক ঘন্টা বোধ হয় আমাদের জন্য রমাদান আছে, এই কয়েকটা ঘন্টা যেন আমরা সবটাই ইবাদতের মধ্যে কাটা দিতে পারি, এই জন্য আমাদের চেষ্টা করা দরকার। আসসালামু আলাইকুম।